হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে এসেছি আরও একটি দারুণ ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব হুগলি জেলা নিয়ে হুগলি জেলার জনপ্রিয় পঞ্চাশটি দর্শনীয় স্থান নিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের পর্যটনের মানচিত্রে খুবই আকর্ষণীয় জেলা এই হুগলি তাই এই পর্যটনের দিক থেকে আকর্ষণীয় এই জেলার সবগুলো আকর্ষণীয় পঞ্চাশটি জায়গা আজকের এই ব্লগে তুলে ধরব গুলো জায়গার সন্ধান একটি ব্লগে আপনারা পাবেন না এত বড় জেলায় হুগলি আপনি যে কোনো ব্লকের ছোট বড়ো শহর বা গ্রামে গেলে বিভিন্ন দর্শনীয় স্থান পুরোনো নতুন মন্দির পেয়ে যাবেন তাই এক বা দুবার এসে এই হুগলি জেলার দর্শনীয় স্থানগুলোকে কভার করা কোনো দিনই সম্ভব না তাই আপনাদের ভ্রমণের সুবিধার্থে এত বড় জেলার কয়েকটি ভাগে ভাগ করে হুগলি জেলার গুরুত্বপূর্ণ সমস্ত জায়গাগুলিকে কেমন করে ঘুরে নিতে পারেন তার একটা ভ্রমণ প্ল্যান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে হুগলি জেলাকে ভ্রমণ মানচিত্রে ফেলে কয়েকটি ভাগে বা সার্কিটে যদি ভাগ করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই সুবিধা হবে আপনাদের জন্য ব্যান্ডেল চুচুড়া সার্কিট প্রথমে আসবো ব্যান্ডেল ও চুচুড়া সার্কিট নিয়ে এক রাত থেকে আপনারা অথবা এক বা দুদিনের জন্য এই ব্যান্ডেল চুঁচুড়াকে কেন্দ্র করে আশেপাশের অনেকগুলি জায়গা আপনারা একসাথে দেখে নিতে পারেন ব্যান্ডেল চার্চ আমাদের রাজ্যের প্রাচীনতম চার্চ হলো এই ব্যান্ডেল চার্চ যা ব্যান্ডেল চার্চ হিসাবেই সকলের কাছে পরিচিত যার অবস্থান একদম ব্যান্ডেল শহরের মধ্যে এই চার্চের প্রতিষ্ঠাকাল পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বলে মনে করা হয় এই চার্চের সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে যাই হোক সেদিকে না গিয়ে আপনাদের মেন ব্যাপারে বলে রাখি স্টেশন বাস স্ট্যান্ড অথবা শহরের যে কোনো জায়গা থেকে দশ টাকা টোটো ভাড়ার বিনিময়ে আপনি সহজে এখানে চলে আসতে পারেন বড়দিনের সময় কিন্তু ঐতিহাসিক গুরুত্ব এই চার্চকে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় আর্মেনিয়ান চার্চ চুচুড়া ব্যান্ডেল চার্চ যদি বাংলার প্রাচীনতম চার্চ হয়ে থাকে তাহলে বাংলার দ্বিতীয় প্রাচীনতম চার্চ কিন্তু এই হুগলিতেই আর সেটা হলো চুচুড়ার আর্মেনিয়ান চার্চ সালটা হল ষোলোশো পঁচানব্বই চুচুরার শেষ ডাচ গভর্নর ড্যানিয়েল অ্যান্টনি ওভারটেক এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুসানা আনামারিয়ার সমাধি চুচুড়া হুগলি ষোলোশো থেকে আঠারোশো এই সময়কালের মধ্যে ডাচ কলোনি ছিল চুচুড়া হয়ে উঠেছিল ডাচ বা নেদারল্যান্ডসের বণিকদের প্রধান কেন্দ্র সুসানা আনামারিয়া ছিলেন একজন ডাচ নারী অষ্টাদশ শতকে চুচুড়ার ডাচ অ্যাডমিনিস্ট্রেশনের একজন বড় উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রী ছিলেন এই সুসানা আনামারিয়া তার প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় আরেকজনকে বিবাহ করেন তিনি প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তার মৃত্যুর পর তার স্মৃতিতে ইন্দো ডাচ স্থাপত্যের মিশ্রণে এই সমাধি সৌধটি নির্মাণ করা হয় চুচুড়ার খাদিনা মোড়ের একদম কাছে চন্দ্রনগর যাওয়া রাস্তার ধারে এই সমাধি সৌধটি আছে যেটি বর্তমানে এএসআই দেখাশোনার দায়িত্বে আছে ডাচ সিমেট্রি বা ডাচ কবরস্থান চুচুড়া শহরে অবস্থিত ডাচ সিমেট্রি একটি মূল্যবান ঐতিহাসিক স্থান গুরুত্বের দিক থেকে যদি বিচার করা যায় সেই কারণে এএসআই থেকে এই জায়গাটিকে ঐতিহাসিক মনুমেন্ট হিসাবে সংরক্ষিত করা হয়েছে এখান থেকে চাইলে একবার ঘুরেও আসতে পারেন চুচুড়ার ইমামবাড়া চুচুড়া শহরের সবচেয়ে জনপ্রিয় স্থল হলো এই ইমামবাড়া যা চুচুড়া শহরের একদম হুগলি নদীর ধারে অবস্থিত এটি মূলত একটি শিয়া মুসলিম ইমামবাড়া বা মসজিদ আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেন এবং আঠারোশো সালে তা শেষ হয়েছিল ভবনটি দোতলা যার প্রবেশদ্বারের ওপর একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার আছে আপনি যদি হুগলি ঘাট স্টেশনে নামেন তাহলে পায়ে হেঁটেই চলে আসতে পারেন এখানে ব্যান্ডেল নামলেও টোটো রিজার্ভ করেও এখানে চলে আসতে পারবেন শরৎচন্দ্রের জন্মস্থান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হুগলি জেলার ব্যান্ডেলের কাছে দেবানন্দপুর গ্রামে তাই একদিক থেকে হুগলির চুচুড়া ভ্রমণের সাথে সাথে আপনি এই জায়গাটিও ঘুরে নিতে পারেন এখানে দেখার মতো তার জনভিটে আছে যেটা বর্তমানে শরৎচন্দ্র স্মৃতি মন্দির নামে পরিচিত এছাড়াও আশেপাশে আরও কিছু পুরোনো মন্দির আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন যেমন প্রাচীন দুর্গাদালান রাধা মাধব মন্দির দোলমঞ্চ প্রভৃতি ব্যান্ডেল জংশন থেকে দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার বাবার আশ্রম কলকাতার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি মন্দিরে যদি আসতে চান তাহলে আপনাকে আসতেই হবে ব্যান্ডেলের এই বাবার আশ্রমে ব্যান্ডেলের দিল্লি রোডের একদম ধারে রাজহাটে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরের আরেক নাম আধারালয় বিখ্যাত যোগগুরু শ্যামচরণ লাহেটি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই আশ্রমে আসলে আপনাদের দারুণ একটা ফিলিং আসবে এবং আশ্রমে খুবই সুন্দরভাবে গোছানো এবং যত্ন সহকারে পরিচর্যা করা এবার আসি বাসবেড়িয়া সার্কিট নিয়ে চুচুড়া ব্যান্ডেল পুরো সার্কিট একদিনের জন্য ঘুরে নিয়ে আপনারা পরের দিনে চলে যেতে পারেন বাসবেরিয়াতে ব্যান্ডেলে ঠিক পরের স্টেশনটি হলো বাসবেরিয়া বাসবেড়িয়া সার্কিটে প্রথমে আপনি দেখে নিতে পারেন এক হংসেশ্বরী মন্দির বাসবাড়িয়ার সবচেয়ে জনপ্রিয় স্থল কিন্তু এই হংসেশ্বরী মন্দির এই মন্দিরের গঠনশৈলী একদমই আলাদা বাকি আমাদের দেশের মন্দিরের সাথে একদমই ভিন্ন মন্দিরের কাছে মা হংসেশ্বরীর অপরূপ মূর্তি মা হংসেশ্বরী হলেন মা কালীর একটি রূপ অনন্ত বাসুদেব মন্দির হংসেশ্বরী মন্দিরের পাশেই আছে টেরাকোটার কাজে সজ্জিত এক অসাধারণ মন্দির যা অনন্ত বাসুদেব মন্দির নামে পরিচিত তার উল্টো দিকেই আছে জমিদার বাড়ি শীতকালে যদি আপনি খুব সকাল সকাল এখানে আসেন তাহলে কিন্তু এখানে খেজুর গুড় তৈরি সেটা সামনে নিজের চোখে দেখতে পাবেন জাফরখা গাজির সমাধি এরপর বাসবিরা স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসুন ঠিক পরের স্টেশন ত্রিবেণী স্টেশনে ত্রিবেণী স্টেশন থেকে টোটো ধরে সোজা চলে আসুন এই জাফরখা গাজির সমাধিতে মনে করা হয় হুগলির ত্রিবেণীর এই জাফরকা গাজীর সমাধি হলো বাংলার তথা অবিভক্ত বাংলার প্রথম মসজিদ জাফরখা গাজী ছিলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি তিনি সেই সময় হুগলির সপ্তগ্রাম ত্রিবেণী অঞ্চলে হিন্দু রাজাকে পরাজিত করে মুসলিম শাসনের সূত্রপাত করেন বারোশো আটানব্বইতেই তিনি এখানে একটি মসজিদের নির্মাণ করেন মনে করা হয় এই স্থানে একটি হিন্দু মন্দিরও ছিল যা ধ্বংস করেই এই মসজিদের নির্মাণ করা হয়েছিল যার ছাপ কিন্তু সুস্পষ্ট লক্ষ্য করতে পারবেন এই মন্দিরের দেওয়ালে ত্রিবেণী সঙ্গমঘাট এই ত্রিবেণী প্রাচীনকালে ভাগীরথী যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল ছিল এখনও এখানে মজে যাওয়া যমুনা ও সরস্বতী নদী আপনারা দেখতে পাবেন এই সঙ্গমেই আছে ত্রিবেণী ঘাট এই জায়গাটিও যথেষ্ট সুন্দর উল্টো দিকেই আছে কল্যাণী শহর এই ঘাটে এবছর থেকেই শুরু হয়েছে বাংলার কুম্ভ মেলা যে মেলা প্রাচীনকালেও এই ঘাটে হয়ে আসত জাফরখা গাজীর আক্রমণের সময় তা বন্ধ হয়ে যায় কুন্তিঘাট কাঠের বীজ ত্রিবেণীর কাছেই আছে আরও একটি সুন্দর জায়গা যেটা আপনারা দেখে আসতে পারেন এই জায়গাটি হলো কুন্তিঘাট কাঠের বীজ এই ঝুলন্ত বৃষ্টি কিন্তু খুব পুরনো ব্রিটিশ আমলে তৈরি এই কুন্তি নদীর ওপর এটি তৈরি করা হয়েছিল এখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই তবে আপনি দশ টাকার টিকিট কেটে পায়ে হেঁটে বৃষ্টি ঘুরে নিতে পারেন খুব সুন্দর বৃষ্টি আপনাদের বেশ ভালোই লাগবে এরপর চলে আসুন বলাগার সোমরা বাজার সার্কিটে নেক্সট দিন আপনারা হুগলি জেলার আরও উত্তরে বলাগড়কে কেন্দ্র করে একদিনের জন্য ঘুরে নিতে পারেন বেশ কয়েকটি জায়গা তবে এখানে যদি আসতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন শীতকালে আসার চলুন তাহলে দেখেনি এই সার্কিটকে কেন্দ্র করে আপনারা কোন কোন জায়গা ঘুরে নিতে পারবেন প্রথমে আসবে সবুজ হুগলির আরও একটি সুন্দর জায়গার মধ্যে একটি হলো এই সবুজ সিনেমাতে যে সবুজ দ্বীপ দেখে এসেছেন এই সবুজ দ্বীপ কিন্তু সেই সবুজ না এটি হুগলি ও বেহুলা নদীর সঙ্গমস্থলে অবস্থিত নদীর মধ্যবর্তী একটি চর চরটি বর্তমানে গাছপালা দিয়ে ঘেরা সুন্দর একটি স্পটে পরিণত হয়েছে তার পাশাপাশি এটি একটি পিকনিক স্পট তাই সবুজের মাঝে যে শান্ত পরিবেশ ছিল সেটা আর এখন পাবেন না এখানে পৌঁছতে হলে আপনাকে বলাগড় বা সমরা বাজার যে কোনো স্টেশনে নেমে পড়তে হবে তারপর টোটো ধরে সোজা চলে আসতে হবে ঘাটে সোমরাতে নামলে যাওয়ার পথে আপনার আরও কিছু মন্দির এবং দর্শনীয় স্থান পেয়ে যাবেন নৌকা ভাড়া আসা যাওয়া মিলে দুশো টাকা তাই একা আসলে কিন্তু একটু বেশি টাকা খরচ পড়ে যাবে যেহেতু এটি একটি পিকনিক স্পট হয়ে গেছে তাই অন্য সিজনে আসলে একটু ভাড়া বেশি হতে হবে মুস্তাফি জমিদার বাড়ি রাধাকুঞ্জ মুস্তাফি জমিদার বাড়ি বিশ্বাস বাড়ি অনেক নামেই এই জমিদার বাড়িটিকে ডাকা হয় আপনি যদি সোমরা বাজারে নামেন তাহলে ঘাটে যাওয়ার পথে এই বাড়িটি দেখতে পাবেন মুস্তাফি পরিবারের এই জমিদার বাড়িটি এরপর চলে আসুন পাশেই অবস্থিত মা আনন্দময়ী কালী মন্দিরে হুগলি জেলার আরও একটি প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন একটি মন্দির হল এই আনন্দময়ী কালী মন্দির যেটা সম্পর্কে আমরা প্রায় অনেকেই জানি না রানী রাসমণি তার প্রিয় দক্ষিণেশ্বর মন্দির তৈরি করার ধারণা এই আনন্দময়ী মন্দির থেকেই পেয়েছিলেন তিনি কলকাতা থেকে নদীপথে বারাণসী যাওয়ার পথে এই মন্দিরটি দেখেছিলেন আঠারোশো সালে জমিদার বীরেশ্বর মুস্তাফি এই মন্দিরে নির্মাণ করেন এখানে কিন্তু আরও কিছু মন্দির আপনারা পেয়ে যাবেন এই সমরাবাজার আশেপাশে আরও কিছু মন্দির আপনারা দেখে নিতে পারেন যেগুলি হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির নিস্তারিণী কালী মন্দির হরসুন্দরী মন্দির প্রভৃতি আপনারা একটি টোটো রিজার্ভ করে এই সমস্ত মন্দির ও দর্শনীয় স্থানগুলো একসাথে দেখে নিতে পারেন শ্রীরামপুর ঘুরে আসতে পারেন পশ্চিমবঙ্গের মিনি ডেনমার্ক হিসেবে পরিচিত শ্রীরামপুর থেকে সারাদিনে ঘোরার জন্য শ্রীরামপুর একদমই বেস্ট পুরো একটা দিন আপনার প্রায় লেগেই যাবে এই শ্রীরামপুরে ঘোরার ক্ষেত্রে কারণ এখানে আছে দেখার মতো অনেক কিছু এই পয়েন্টে সেই সব জায়গাগুলো আমরা দেখে নেব সতেরোশো সালে বাংলার তৎকালীন নবাব আলিবর্দি খান কলকাতা থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে শ্রীপুরে ড্যানিশ এশিয়াসিক সোসাইটিকে প্রায় তিন বিঘা জমি দিয়েছিলেন বাণিজ্য কেন্দ্র নির্মাণের জন্য ডেনমার্কে তখনকার রাজা পঞ্চম ফেডারিক্সের নামে তখন নাম রাখা হয়েছিল ফেডরিক্স নগর চলুন তাহলে এবার দেখে পুরনো পুরনো নগর বর্তমানে শ্রীরামপুরে কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান শ্রীপুরের রামসীতা মন্দির এই শ্রীপুরের রামসীতা মন্দির থেকেই এই শ্রীরামপুরের নামের উৎপত্তি দুই নম্বরে আসবে মাহেশের রথ ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথের মেলা হলো এই মাহেশের রথের মেলা তেরোশো ছিয়ানব্বই সালতে এই মাহেশের জগন্নাথ দেবের আরাধনা শুরু হয় ধুমধাম করে এই মেলা আয়োজন হয়ে আসছে যা আজ ছশো সাতাশ বছরে প্রদানপর করেছে শ্রীরামপুর কলেজ ভারতবর্ষের তৃতীয় প্রাচীনতম ও বাংলার দ্বিতীয় প্রাচীনতম কলেজ হলো এই শ্রীরামপুর কলেজ যা প্রতিষ্ঠা করা হয়েছিল আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা হওয়ার ঠিক এক বছর পর প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীরামপুর মিশনারিজের তিনজন ব্যক্তি উইলিয়াম কেরি এবং আরও দুজন ডেনমার্ক ট্যাভার্ন শ্রীরামপুরের নিশানঘাটের একদম পাশেই যেটা শ্রীরামপুরের প্রধান এলাকা সেখানে সতেরোশো সালে এই ডেনমার্ক ট্র্যাভার্ন তৈরি করা হয়েছিল এটা ছিল এক ধরনের রিসোর্ট বর্তমানে এটি একটি হোটেল ড্যানিশ গভর্নমেন্ট হাউস এই ভবনটি নির্মিত হয়েছিল সতেরোশো সালে এটি ছিল শ্রীরামপুরের ড্যানিশ প্রশাসনের প্রধান বাসভবন ও অফিস বর্তমানে এটি কিন্তু শ্রীরামপুর কোর্টের আন্দারে সেন্ট ওলাফ চার্চ শ্রীরামপুরের সবচেয়ে পুরনো এই সেন্ট ওলাফ চার্চ যা প্রতিষ্ঠা করা হয়েছিল আঠারোশো সালে শ্রীরামপুর রাজবাড়ি শ্রীরামপুরের আরও একটি জনপ্রিয় পর্যটনস্থল হলো এই শ্রীরামপুর রাজবাড়ি বা শ্রীরামপুর গোস্বামী বাড়ি ভূতের ভবিষ্যৎ সিনেমা শুটিং হওয়ার পর থেকে এই বাড়িটি পর্যটনস্থল হিসাবে আরও বেশি গুরুত্ব পেয়েছে কন্যগড়ের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি গঙ্গার ধার বরাবর যে কোটি সুন্দর জায়গা আছে তার মধ্যে সবচেয়ে আদর্শ হল কন্যগড়ের এই অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি বর্তমানে পৌরসভার উদ্যোগে এই বাগানবাড়িটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনি চাইলে শ্রীরামপুর শহর ঘুরে ওই দিনই এই কন্যগড়ে চলে আসতে পারেন এই বাগান বাড়িটি দেখার জন্য কন্যগড়ে এসে আপনি যদি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখে ফেলেন তাহলে এটা ছাড়াও আরও কয়েকটি জায়গা একসাথে দেখে ফেলতে পারবেন যেমন কন্যগড় বারো মন্দির শ্রী রাজ রাজেশ্বরী সেবা মঠ প্রভৃতি চন্দননগর চন্দননগরের নাম কানে আসলেই দুটি কথা সর্বপ্রথম ভেসে আসে একটি হলো চন্দননগরের আলোকসজ্জা দ্বিতীয়টি হলো জগদ্ধাত্রী পূজাও এটা বাদেও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ সেই কারণে এই শহরকে ডাঙা হিসেবেও ডাকা হতো একদিনে ঘোরার জন্য চন্দননগর কিন্তু একটি আদর্শ জায়গা এখানে অনেকগুলো ট্যুরিস্ট প্লেস আপনারা পেয়ে যাবেন সেগুলো আপনারা দিনে কভার করে ফেলতে পারবেন যেহেতু চন্দননগর উনিশশো একান্ন সাল পর্যন্ত ফরাসি ফরাসিদের উপনিবেশ ছিল তাই পুরো চন্দননগর এবং ট্যুরিস্ট প্লেসগুলোতে ফরাসিদের ছোঁয়া পাবেন চলুন তাহলে এক এক করে দেখে চন্দননগরে আসলে আপনারা কোন কোন জায়গা ঘুরে নিতে পারেন চন্দননগরের সবচেয়ে আকর্ষণীয় স্ট্যান্ড ঘাট বা গোড়াঘাট দ্বিতীয়ত আছে ফরাসি জেনারেল ডুপ্লের হাউস চন্দ্রনগর মিউজিয়াম সেক্রেট হার্ট চার্চ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজিত পাতালবাড়ি যদিও ভেতরে প্রবেশ করা প্রবেশ করা বারণ আছে এবং শেষে আসবে নন্দ দুলাল মন্দির এই মন্দিরের আশেপাশে আরও কয়েকটি মন্দির আপনারা একসাথে দেখে ফেলতে পারবেন জনাই বাক্সা সার্কিট কলকাতার কাছে পিঠে বাই রোড বা ট্রেনে একদিনে ঘুরে আসার পক্ষে আরও একটি আদর্শ জায়গা হল এই হুগলি জেলার জনাই যা হুগলির চণ্ডীতলা দুই নম্বর ব্লকের অন্তর্গত জনয়ের নাম কানে আসলেই যে কথাটি সর্বপ্রথম ভেসে আসে সেটি হলো জনয়ের বিখ্যাত মিষ্টান্ন মনোহরা কিন্তু এই ছোট্ট এলাকাটিতে দেখার মতো আছে প্রচুর কিছু তাই জনায় আসলে আপনাদের সারাটা দিন বেশ ভালোই কাটবে জনায় বিখ্যাত বিভিন্ন বনেদি ও জমিদার বাড়ি দুর্গা বিভিন্ন বনেদি পরিবারের প্রতিষ্ঠিত বিভিন্ন মন্দির দুর্গাদালান জমিদার বাড়ি চলুন তাহলে এক এক করে আমরা দেখিনি জনায় আসলে আপনারা কি কি দেখতে পাবেন প্রথমে আসবে কালীবাবুর বাড়ি বা জনাই রাজবাড়ি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান মহারাজ কালীপ্রসাদ মুখোপাধ্যায় এই জমিদার বাড়ি ও জমিদারির প্রতিষ্ঠাতা সেই কারণে এই বাড়িটিকে কালীবাবুর বাড়ি হিসেবেও ডাকা হয় বহু বাংলা সিনেমা শুটিং হয়েছে এই বাড়িতে এছাড়াও এখানে পেয়ে যাবেন ষাটটি পিলার বিশিষ্ট ঠাকুরদালান এবং জোরাশিব মন্দির বাক্সার চৌধুরী বাড়ি জনাই সংলগ্ন ছোট্ট একটি গ্রাম বাক্সা এই বাক্সা বিখ্যাত চৌধুরী জমিদার বাড়ির জন্য এই বাড়িতে দুর্গাপুজো ও ও দোলযাত্রা খুব ধুমধাম সহকারে পালিত হয় উমাবাড়ি জনাইয়ের আরও একটি প্রসিদ্ধ বাড়ি হলো উমাবাড়ি স্থানীয়রা একে বাজার বাড়ি বলেও ডাকে দুর্গাপুজোও কিন্তু এখানে ধুমধাম সহকারে পালিত হয় মিত্রবাড়ি জনাই বাক্সা এলাকায় আরও একটি বনদি বাড়ি হল মিত্রবাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন রঘুনাথ মিত্র মিত্রবাড়ির প্রতিষ্ঠিত একটি দুর্গা দালান রঘুনাথপুর জীব মন্দির এখানকার দুটি দর্শনীয় স্থান এছাড়াও আপনারা এখানে দেখার জন্য আরও কিছু জায়গা পেয়ে যাবেন যেমন ব্যানার্জিবাড়ির দুর্গাদালান গোলা বাড়ি দুর্গা মন্দির আদি মুখার্জি বাড়ি রাজার বাড়ি জলাবাড়ি কর্তাবাড়ি সিংহবাড়ি বাক্সার দ্বাদশ শিব মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির এবং আরও অনেক কিছু মগরা পাণ্ডুয়া সার্কিট কলকাতা থেকে বা হুগলি ব্যান্ডেল থেকে একদিনে ট্যুরের জন্য আরও একটি সুন্দর জায়গা হলো এই মগরা পাণ্ডুয়া সার্কিট চলুন তাহলে জেনে নিই এখানে দেখার জন্য কি কি জায়গা আছে হাওড়া শিয়ালদা বা হুগলি থেকে যে কোনো বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে সোজা চলে আসুন মগরা স্টেশন প্রথমেই দেখে নেবেন জটেশ্বর শিব মন্দির মগরা স্টেশনের নেমেই মহানাদের ট্রেকার বা টোটো ধরে চলে আসুন এই জটেশ্বর শিব মন্দিরে ব্রহ্মময়ী কালী মন্দির জটেশ্বর মন্দির থেকে তারপর চলে আসুন ব্রহ্মময়ী কালী মন্দিরে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরে একবার রানী রাসমণিও এসেছিলেন জামগাম জমিদার বাড়ি এরপর সোজা চলে আসুন মগরা স্টেশনে তারপর উল্টো দিকে চলে আসুন অটো ধরার জন্য এখান থেকে আপনারা জামগাম যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন ভাড়া কিন্তু কুড়ি টাকা ফেরার সময় সেই অটোওয়ালাকে বলে রাখলে সেই আপনাকে স্টেশনে ড্রপ করে দেবে কয়েক বিঘা জায়গা জুড়ে বৃষ্টিত এই জমিদার বাড়ি ভেতরে প্রবেশ করলে আপনি হারিয়েও যেতে পারেন এতটাই বড় কিন্তু বেশ ভালো অবস্থায় আছে এর ভেতরে দুর্গা হয়ে থাকে পান্ডুয়া মিনার ও মসজিদ এরপর যত সম্ভব তাড়াতাড়ি স্টেশনে চলে আসুন এবং স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে সোজা চলে আসুন পান্ডুয়া স্টেশনে এরপর একটা টোটো নিয়ে ঘুরে নুন ঘুরে আসুন মেলার মাঠ থেকে এখানে অবস্থিত দুটি দর্শনীয় স্থান আছে একটি হলো পা পাণ্ডুয়া মিনার এবং পার্শ্ববর্তী বাইশ দরবাজা মসজিদ যেটি বর্তমানে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে ইটাচুনা রাজবাড়ি মগরা থেকে পাণ্ডুয়া যাওয়ার পথে মাঝে পড়বে একটি স্টেশন যার নাম হলো খন্নান এই স্টেশনেই উত্তম কুমারের বিখ্যাত নায়ক সিনেমার শুটিং হয়েছিল যাই হোক এই খন্নানের নামেই আপনি চলে যেতে পারেন ইটাচুনা রাজবাড়িতে এই রাজবাড়ি কিন্তু বর্গী রাজবাড়ি হিসেবেও পরিচিত বর্গী আক্রমণের সময় অনেক বর্গী মারাঠা থেকে গিয়েছিলেন যারাই পরবর্তীকালে কুন্ডা পরিবার থেকে কুণ্ডুতে পরিবর্তন হয়ে গেছে এখানে কিন্তু বুকিং করে না আসলে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে না তারকেশ্বর ও দশ সার্কিট জনায়ের পর হুগলি জেলার আরও একটি বর্ধিষ্ণু জনপদ হলো দশঘোড়া যা হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত শোনা যায় পাল আমলে কোনো এক রাজার দশটি গ্রাম নিয়ে এই জনপদ গড়ে তোলা হয়েছিল তাই এমন নাম হয়েছে এই দশ বিশ্বাসবাড়িতে বিশ্বাস বাড়িতে শুটিং হয়েছিল দেব অভিনীত ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন নিয়ে তৈরি সিনেমা গোলন্দাজ দুটি বনদি পরিবার এই দশঘোড়াতে বসবাস করছে তাদের প্রতিষ্ঠিত জমিদার বাড়ি মন্দির নিয়ে এই দশঘোড়া কিন্তু একটি হেরিটেজ গ্রাম আসুন জেনে নিই এখানে দেখার জন্য কি কি জায়গা আছে বিশ্বাসবাড়ি দশঘোড়ার সবচেয়ে প্রভাবশালী পরিবার হলো এই বিশ্বাস পরিবার তাদের প্রতিষ্ঠিত বিশ্বাস ম্যানশন এই দশ ঘোড়ার প্রধান আকর্ষণ জগমোহন দেব বিশ্বাস প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ি ভিক্টোরিয়ান আর্কিটেকচারে তৈরি করা হয়েছে সামনেই আছে গোপী সাগর নামে একটি জলাশয় জলাশয়ের উল্টো দিকে থেকেই এই বিশ্বাস বাড়ির সামনের অংশটা খুব সুন্দর লাগে রায় বাড়ি বিশ্বাস পরিবার এই এই দশঘরাতে আরও একটি উচ্চবিত্ত পরিবার বসবাস ছিল সেটি হল রায় পরিবার বিপিন কৃষ্ণ রায়ের আমলেই ভিক্টোরিয়ান স্টাইলে বাড়ির সম্মুখ অবস্থিত সিংহদুয়ার রায়ময় ম্যানশনটি তৈরি করা হয়েছিল এছাড়াও এই বাড়ির নিজস্ব ক্লক টাওয়ার গেট রাসমঞ্চ ঠাকুরদালান এগুলো আপনারা এখানে দেখার জন্য পেয়ে যাবেন এগুলো বাদেও বসুবাড়ির মণ্ডপ ব্যাডলি বেট সাহেবের বাংলো প্রভৃতি অন্য অন্য সমস্ত দর্শনীয় স্থান এখানে দেখার জন্য আছে তারকেশ্বর হুগলি শহর থেকে প্রায় আটান্ন কিলোমিটার দূরে অবস্থিত হুগলির তারকেশ্বর ধাম দেবাদিদেব মহাদেবের এক পবিত্র তীর্থক্ষেত্র এখানে আসার জন্য সরাসরি ট্রেনও আছে হাওড়া থেকে আরামবাগের ট্রেন ধরে খুব সহজে এখানে চলে আসতে পারবেন তারকেশ্বর শিবের মন্দিরটি এখানকার প্রধান আকর্ষণ মন্দিরটি বাংলার চালা শৈলীতে নির্মিত মন্দিরের সামনে একটি নাট মন্দির অবস্থিত অদূরেই কালী লক্ষ্মীনারায়ণের দুটি মন্দির আছে মন্দিরের উত্তরে অবস্থিত পুকুরটির নাম হল দুধ পুকুর লোক বিশ্বাস অনুযায়ী এই পুকুরে স্নান করলে নাকি মনস্কামনা পূর্ণ হয় তাই সারা বছর ভক্তদের ভিড় প্রায় লেগেই থাকে এই মন্দিরে রাজা রামমন রায় জন্মস্থান বাংলার নবজাগরণের রূপকার রাজা রামমোহন রায়ের জন্ম কিন্তু এই হুগলি জেলাতেই হুগলি জেলার খানাকুলের রাধানগর গ্রামে এত গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু অবশ্যই আপনাদের ঘুরে যাওয়া উচিত এখানে কিন্তু দেখার জন্য দু তিনটে জায়গা আছে প্রথমে আছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান বা আতুর ঘর যাকে বলতে পারেন জায়গাটি বর্তমানে সংরক্ষিত করে রাখা হয়েছে উল্টো দিকেই আছে লন্ডনের ব্রিস্টলের আদলে নির্মিত সমাধি মন্দির বসতবাড়ি ও বাসস্থান জন্মস্থান থেকে থেকে কিছুটা দূরেই আছে রামময়ন রায় বসতবাড়ি এখানে টোটো করেই আপনারা চলে আসতে পারবেন এই জায়গাটি বর্তমানে একটি পার্কে রূপান্তরিত করে দেওয়া হয়েছে টিকিট কেটে ভেতরে প্রবেশ করার পর রাজা রামমোহন রায়ের বাড়ির ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাবেন এই বিল্ডিংটি বর্তমানে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষিত হয়েছে এখানে পৌঁছতে হলে সবচেয়ে ভালোভাবে ট্রেনে আরামবাগ বা তারকেশ্বর পর্যন্ত এসে তারপর রাধানগর গ্রামে পৌঁছানোর জন্য আপনাকে বাসে যেতে হবে তারকেশ্বরের সাথে সাথে এই রাধানগর গ্রামও আপনারা একসাথে একই দিনে ঘুরে নিতে পারবেন বইচি গ্রাম প্রাচীনকাল থেকেই হুগলি জেলার এই বৈচি গ্রাম এক সমৃদ্ধ জনপদ ছিল এখানে দেখার মতো প্রচুর মন্দির আপনারা পেয়ে যাবেন গোটা গ্রাম জুড়ে আর গ্রামের চারিদিকে প্রচুর ছোটো বড়ো শিব মন্দির আপনারা দেখতে পাবেন তার প্রধান কারণ হল বর্গী বা মাঠাদের আক্রমণের হাত থেকে বাঁচা যেহেতু বর্গীরা শিবের উপাসক ছিলেন তাই তাদের গ্রামে প্রচুর শিব মন্দির তারা নির্মাণ করেছিলেন বর্গী আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এখানে দেখার জন্য আপনারা কি কি পেয়ে যাবেন প্রথমে আসবে বারুল ভবতারিণী মন্দির একটু দূর থেকে শুরু করি বৈচি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এই বারুল গ্রাম এই বারুল গ্রামেই অবস্থিত দক্ষিণেশ্বরের মন্দির আদলে নির্মিত মা ভবতারিণীর মন্দির যার টানে প্রচুর পর্যটক এই গ্রামে এসে থাকে রাখাল রাজার মন্দির এবং জগৎগৌরী মন্দির বৈচি গ্রামের সবচেয়ে পরিচিত মন্দির হলো এই রাখাল রাজার মন্দিরটি মুখার্জি বাড়ি গ্রামের আরও একটি উল্লেখযোগ্য নাম হল বিহারীলাল মুখার্জি তার প্রতিষ্ঠিত বায়োটি বর্তমানে স্কুল হাসপাতাল হিসাবে ব্যবহার করা হচ্ছে গ্রামের সম্ভ্রান্ত গোস্বামী পরিবারের প্রতিষ্ঠিত আরও একটি সুন্দর মন্দির হলো এই রাধা বল্লভজী মন্দির প্রতিষ্ঠাকাল ষোলোশো চল্লিশ সালে এছাড়াও আছে দাবাড়ির মন্দির গোপেশ্বর শিব মন্দির রেকদৌল শিব মন্দির এবং লোকনাথ লোকনাথজী মন্দির কামারপুকুর হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট দুই নম্বর ব্লকের অন্তর্গত এই কামারপুকুর এই কামারপুকুর নিয়ে বেশি কিছু হয়তো আপনাদের বলার দরকার পড়বে না কারণ আমরা সকলেই জানি এই গ্রামেই জন্ম হয়েছিল শ্রী রামকৃষ্ণদেবের এখানেই তার পৈতৃক বাড়ি আছে কামারপুকুরে দেখার মতো আছে রামকৃষ্ণ স্মৃতি মন্দির রামকৃষ্ণ মঠ এবং আরও অনেক কিছু মন্দির ট্রেনে আসতে চাইলে আপনারা হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে গোঘাট স্টেশন অথবা আরামবাগ স্টেশনে নেমে বাই রোড আপনাকে এই গ্রামে আসতে হবে আটপুর সার্কিট একদিনে ঘুরে আসার জন্য হুগলি জেলার আরও একটি সমৃদ্ধ জনপদ হলো এই আটপুর যা অবস্থিত হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকে এটাই হলো সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাসী হওয়ার শপথ নিয়েছিলেন আসুন জেনে নিই একদিনে আপনারা আটপুরে কি কি জায়গা দেখে ফেলতে পারেন আটপুর রামকৃষ্ণ মঠ বাংলার আধ্যাত্মিকতার এক পূর্ণভূমি হলো এই আটপুর এখানেই রামকৃষ্ণ দেবের বারো জন শিষ্য একসাথে শপথ নিয়েছিলেন যার মধ্যে স্বামী বিবেকানন্দ তো আছেই তাই এখানে একটি রামকৃষ্ণ মঠ গড়ে তোলা হয়েছে রামকৃষ্ণ দেবের অন্যতম প্রধান শিষ্য স্বামী প্রেমানন্দের জন্মস্থান এই গ্রামে এখানেই তার পৈতৃক বাড়ি আছে আটপুর মন্দির বা রাধাগোবিন্দ জীব মন্দির আঠারোশো ছিয়াশি সালে বর্ধমানের মহারাজার পৃষ্ঠপোষকতায় এখানে এই আটপুর রাধাগোবিন্দ জীব মন্দিরটি গড়ে তোলা হয়েছিল ব্রহ্মদত্ত ধাম আটপুর ঘুরতে এসে বনমালীপুরে অবস্থিত এই ব্রহ্মদাতা ধাম থেকেও আপনারা একসাথে ঘুরে যেতে পারেন এর নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে যার কাজ কিন্তু এখনও চলছে এটি সমাপ্ত হলে এটি কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম এক বৃহৎ মন্দিরে পরিণত হবে গড়ল জমিদার বাড়ি কলকাতা শহরের খুব কাছেই আছে হুগলি জেলার আরও একটি সুন্দর জমিদার বাড়ি যেটা থেকেও আপনারা দিনে দিনেই ঘুরে আসতে পারেন জায়গাটি হলো গড়ল জমিদার বাড়ি লোকাল লোকেরা যাকে বাবুদের বাড়ি বলেও চেনে শ্বেতশুভ্র শুভ্র বাড়ির বাইরের অংশ কিন্তু বাড়ির ভেতর দেখতে পাবেন পরিচিত লাল রঙের তার কারণ হল তেলুগু অভিনেত্রী কাজল আগরওয়ালের একটি সিনেমার শুটিং সিনেমা ছাড়াও বহু বাংলা সিরিয়ালের শুটিং হয়েছে এই বাড়িতে বর্তমান এই বাড়িটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় জমিদার বাড়ির সামনেই আছে জোরাশিব মন্দির রথ মন্দির পুকুর মাঠ এবং একটু দূরেই আছে গরলগাছা হাই স্কুল আজকের ভিডিওতে আমি হুগলি জেলার প্রায় সমস্ত দর্শনীয় স্থানগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের কাজেই লাগবে আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আর এরবারে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। ধন্যবাদ তাহলে সকলে ভালো থাকবেন